আজি শুনিবা প্রাণবন্ধু করঙ্ক একাঙ্কিকা দূর পাহাড়ৰ তৃতীয় তথা অন্তিম ভাগ। বিমল, মু চা জলখিয়া খাইবিনি আজি, ইয়ার গোটে দফা রফা নকলে মু এঘরে জলস্পর্শ বি করিবিনি। বীণা, কাহার দফা রফা করিব, কথা কিছু নাহি, ছি ছি ঝিওগুড়াক এড়ে এড়ে হেলেনি, সেমানে কোন ভাবুথিবে কহিল। বিমল, ভাবিবে গোটে কোন, মু এঘরৰ মালিক, মু যাহা কহিবি সেথিরে ভাবিব কি গোটে কোন। বীণা, কোন দফা রফা করিব শুনে। বিমল, তুমি কালি বাপ ঘরকু যাও। বীণা, মোর কি দুঃখ যাইছি যে বাপ ঘরকু যিবি, তোমার কাহিকি দুঃখ হব, মোর দুঃখ হয়েছি, মু তোম সাথিরে আউ চলি পারিবিনি। বীণা, তুমি কাহা সাথিরে চলি পারিবনি, তোমার যেমতি খিটখিটিয়া মেজাজ হেলানি না। বিমল, তুমরি সকাশে, খালি তুমরি সকাশে, তুমি মো কথাটা মোটে বুঝু না, ও পাদটা কটকট হেলানি। বীণা, কতজন লোক তুম কথা বুঝিবে। বিমল, যেতে জন বুঝন্তু, তুমি বুঝুছ কি। বীণা, মোর বেড় না, কেমিতি বেড় হব, কেউ ঝিউকে নাচ শিখাই সিনেমা স্টার করাইব, আউ কেউ ঝিউকে ডাক্তারাণী করাইব, সে গোটা স্টেথোস্কোপ বেকের ঝুলাই সবুলে টঙ্গ টঙ্গ হয়ে বুলুছি। বীণা, বেশ, মু তেবে মীনার নাচ বন্ধ করে দেউছি, মাস্টরকু মনা করে দেবে আসবাকু। বিমল, কাহিঁকি মনা করে দেব, মু টঙ্কা দেবাকু আপত্তি কলি। বীণা, তেবে মু সিনেমা স্টার কেমিতি করাইবি বলে কহুছ, সে তো ভালো নাচুছি বলি তুমি খুশিরে পাগল। বিমল, তুমি হও না। বীণা, তবে তুমি এমতি কথা কাহিঁ কৌছ। বিমল, হ্যাঁ কহিবি, হাজার থর কহিবি, মো ইচ্ছা মু কহিবি, ও পাদটা কটকট হেলানি, পাদ সেমিতি কটকট করুথাও, তুমি বসথা এটি, মু যাউছি, মতে দেখিলে তম পাদ কটকট, দেহশুলা, মুন্ড ব্যথা, কেতে কোণ এমতি বাহারিব। বিমল, দেখরি না বউ, মতে রগানা কহুছি। বীণা, রগাইলি কোণ, তুম কাম করিবা কল তো কহিব না, থাও তোমার আন্তরিকতা নাহি, উপর মনরে করুছ। বিমল, মু সে কথা মিছ কহিনি তো। বীণা, বেশ, তুমি তাহলে নিজে কর, ঝিও মানে তো অছন্তি, তোম সেবা করন্তু, তোম মুন্ড তো খারাপ। বীণা প্রস্থান কলে। বিমল, দেখুছ, কহুছি মো মুন্ড খারাপ, হ্যাঁ মো মুন্ড খারাপ নু আউ কোণ, ভালুখিয়া চন্দা মুন্ড, মীনা জলখিয়া নেই প্রবেশ করে টেবুল উপরে রখিলা। মীনা, বাপা উঠ, জামাপটা ছাড়। বিমল, মু খাইবিনি। রীনার ডাক্তার ব্যাগ ধরি প্রবেশ, কুয়াড়ে বাহারল ডাক্তারাণী, বেকরে কাই তোমার সেইটা আজি ঝুলুনি। রীনা হসি কহিলা, মু ডাক্তারখানা যাচ্ছি, মোর আজি নাইট ডিউটি অছি। বিমল, নাই সে ডিউটি ফিউটি তোতে করিবাকে পড়িবনি, শুনি রীনা, মীনা তোমার কলেজ পাঠপড়া আজিটু বন্ধ, তু ডাক্তারি পাঠ পড়ি ভারি স্বাধীন হয়ে যাইছু। মীনা বিমল পাখে বসি পড়ি, বাপা সত কৌছ, পাঠপড়া বন্ধ হব? বিমল, হ্যাঁ হ্যাঁ বন্ধ। মীনা খুশি হয়ে, বাপা ভারি ভালো হলা, মোর পাঠ পড়িবাকে মোটে ইচ্ছা নাই, এই যে লজিক না বাপা, মোটে মুন্ডরে পশুনি। বাপা, তোম মুন্ডরে লজিক পশুথিলা? বিমল, এ মো মুন্ডরে লজিক পশুথিলা, মু ক্লাসে ফার্স্ট হউতলি পরা। মীনা মুহ সুখী, বাপা সেইপাই তোম মুন্ড আজিকালি মোটে ঠিক রহুনি। বিমল, এ কোণ কহিলু, না না বন্ধ, তুম দুইঙ্ক পাঠপড়ার কিছু মূল্য না, না যে পড়ারে পতি পরমগুরু পতি দেবতা শিক্ষা দিয়া যাও না, সেগুড়াক পড়ি কিছু লাভ না। আচ্ছা আজি যাই ভোলা কোটি পড়িল পতি সেবা পরমধর্ম? রীনা, নাই তো বাপা, আজিকালি যে টেক্সট বুক লেখুছেন সেমানে এমিতিকা কথা আউ লেখু না। মীনা, তার কারণ কোণ জাঁচ বাপা, সাইকোলোজি কুচি অনফুলফিল্ড ডিজায়ার গুড়াক সাহিত্যের প্রকাশ পায়, আজিকাল স্বামী মানে স্ত্রী মানুষ অতি বেশি সেবা যত্ন পাওছেন বলে পুরুষ লেখক মানুষ আউ সেসবু কথা লেখারে প্রকাশ করা দরকার পড়ুনি। বিমল, তোম সাইকোলোজি এয়া কুচি, না না আজিঠু বন্ধ, সবু বন্ধ। রীনা, তোতে ডাক্তারি পাঠ পড়া যা হবনি। বীণা প্রবেশ করি, তোম মুন্ড আজিকালি ঠিক হবনি দেখুছি। বিমল, হবনি তো, তোম ভি যোগ্যা স্ত্রী লে, নাই সবু বন্ধ, এ ঘরে আউ কিছু তামসা হয়ে পাব না, যে ঘরে পুয় ঝিও মানুষ স্বামী সেবার মহত্ব শিক্ষা দিয়া যাওনি কিংবা তার কোণ উদাহরণ দেখি দিয়া হোনি, সে ঘর ঘর নুহে, নর্ক নর্ক, ও পাদটা কটকট হেলানি। মীনা, বাপা পুয় মানুষ স্বামী সেবা শিক্ষা দিয়া যাব কেমতি কহিল, বরং সেমানকু স্ত্রী সেবা শিক্ষা দিয়া যাওয়া উচিত। বিমল, এ না না
পুয়গুড়া স্ত্রী সেবা শিক্ষা দিয়ে যা উচিত নুহে তাহলে সেগুড়া এফিমিনেট বা স্ত্রৈণ হয়ে যাবে। রীনা বাপা মোর কী ভীষণ সন্দেহ হচ্ছে, তোমার হাই ব্লড প্রেসর হল। বিমল কু কু মোর হাই ব্লড প্রেসর হল। রীনা হ্যাঁ বাপা, তা নহলে তুমি সবুবেলে এমতি চিড়চিড় কী হোচ, তুমি রুহ মু তোমার ব্লড প্রেসর পরীক্ষা করে। মীনা হ্যাঁ রীনা, টিকি পরীক্ষা করবু টি, মোর তো সেয়া সন্দেহ হচ্ছে। বিমল না না না, মতো পরীক্ষা করা হবনি। রীনা বাপাঙ্ক পাখে বসি যাই, না বাপা মু পরীক্ষা করবি, ব্যাগ্রু ব্লড প্রেসর যন্ত্র বাহার করি। কোটটা টিকি কাড় তো বাপা। মীনা বাপাঙ্কর কোটটা টিকি কাড়ু তো। বিমল উঠি পড়ি, না না মো কোট ফোট কড়া হবনি। বীণা কু দেখি ঠিয়াট হয়ে সে কাই সেটি রয়েছ, দেখ ঝিউকু পাঠ পড়াই কেমতি সন্থনা করাইছ, মোঠু জন্ম হই ইয়ে পুনি মতে কহিব যে মোর ব্লড প্রেসর হয়েছি। মু গোটে আসিস্ট্যান্ট সেক্রেটারি, আমার সেক্রেটারি বি তো মতে খাতির করে, মোর ব্লড প্রেসর নর্মাল অছি বলি সিনা মতে সেমানে খাতির করন্তি। সুমিত্রার পর্দা আড়েই প্রবেশ, সুমিত্রার পর্দা আড়েই প্রবেশ। বিমল আরে আরে সুমিত্রা দেবি নমস্কার। বীণা নমস্কার বসন্তু। সুমিত্রা বসি ও রীনা মীনাঙ্কু চাহি, ঝিও দুইটি আপনকর? বিমল হ্যাঁ আজ্ঞা, এই ঝিওটি ডাক্তারি পড়ে, এই বর্ষ তার শেষ পরীক্ষা। সুমিত্রা স্মিত হাসি, বাহ বেশ, আমার দেশের ডাক্তারাণীর বহুত অভাব। বিমল আউ এ মোর সান ঝিও মীনা, খুব ভালো নাচ জাণে, বড় বড় ফংশনরে নাচি খুব না করেছি, বুঝলে না? মু আসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে যেতে না করিনি, মীনার বাপা বলি তা অপেক্ষা বেশি নোন, গোটে নাচ দেখাইবি টু মীনা। বীণাকু কেউ আঁটা করেছে এটি ঠিয়া হয়েছ কী, যাও সুমিত্রা দেবী চা জলখিয়াটি আণ। বীণা অপ্রস্তুত ভাবে প্রস্থান কলে। মীনা বাপা তোমার পাদ কটকট বন্ধ হয়ে গেলি। বিমল এ কী তত্ত্ব পরা কহিলি সুমিত্রা দেবী গোটে নাচ দেখাইবু। মীনা মো আঁঠুটা আজ দরজ হয়ে যাই বাপা, মু পারিবিনি। সুমিত্রা হাত ঘড়ি দেখি, নাই নাই পরে মীনার নাচ দেখিবি, মোর আজ সময় না। মিস্টর দাস ইয়াড়ে আসলে? বিমল হ্যাঁ আসিলে যে, হলে সে তো কতবেলু গলে। সুমিত্রা কুয়াড়ে গলে? বিমল কহিপারিবিনি আজ্ঞা। সুমিত্রা যায় তাঁকু খোঁজে। বিমল কুয়াড়ে বে খোঁজবে এত কষ্ট করি? সুমিত্রা না না কষ্ট আউ কোণ, গাড়ি অছি, গাড়িটা তাঁকু অফিসরে ছাড়ি দিয়ে আসে, পুনি নেই আসে, বাকি সময় তক মো ডিসপোজালে থাকে, হাজার সভা সমিতিরে যোগ দেওয়া পড়ে কি না, হো মু তেবে উঠে। বিমল টিকে চা জলখিয়া। সুমিত্রা নো নো থ্যাঙ্কস, মু বর্তমান ঘরু বাহারিছি মিস্টার দাসঙ্ক খোঁজরে। বিমল ও আপন বাস্তবিক পতিগত প্রাণা। সুমিত্রা দেবী স্বামীকু দণ্ডে ন দেখিলে রহিপারু নাহান্তি। সুমিত্রা আউ আপনক স্ত্রী? বিমল দীর্ঘশ্বাস নে, ছাড়ন্তু কোন সেগুড়া কহিবি, মো ভাগ্য, মো স্ত্রী আউ আপন। সুমিত্রা আচ্ছা আসুচি, নমস্কার, ব্যাগটি ছাড়ি দিয়ে প্রস্থান। বিমল নমস্কার, পর্দা পর্যন্ত যাই সুমিত্রা দেবীকে বিদা করে ফেরিলা বেড়ে দেখলে মীনা ও রীনা হসুচন্তি। এ এত হসুচ কিয়া? মীনা বাপা সুমিত্রা দেবী বড় পতিগত প্রাণা, তার প্রথম নমুনা গাড়িটা সবুবেলে তাঙ্ক ডিসপোজালে থাকে, রীনা আউ দ্বিতীয় নমুনা হল সে সবুবেলে স্বামীকে খোঁজবার ব্যস্ত। বিমল এই দেখ তাঙ্ক ভি বিদুষী মহিলাঙ্কু এমতি পরিহাস করন্তি, সে শিক্ষিতা হইবি তাঙ্ক স্বামীঙ্কর সেবা যত্ন করন্তি দিন রাতি, আহা স্বর্গীয়। মীনা কেতবেলে সেবা করন্তি বাপা? তাঙ্কু তো সভা সমিতিরে যোগ দেবাকু আউ স্বামীঙ্কু খোঁজবাকু বেল নথিব, আউ তাঙ্ক ভ্যানিটি ব্যাগটা ছাড়ি দিয়ে গলে যে। বিমল এ বড় মুশকিল হলা তো, আচ্ছা মু দেই আসিবি নিজে যাই। রীনা গম্ভীর হই, বাপা দেখ তুমি আজ বউকু ভীষণ অপমান দিয়েছ সুমিত্রা দেবীঙ্ক সামনারে। বিমল কোণ অপমান দেলি? রীনা কোণ অপমান দেল তুমি বুঝিপারিবনি, তোমার মুন্ড ঠিক না। মীনা রীনা আপা বাস্তবিক বাপাঙ্ক মুন্ড কেমতি ঠিক করা যাব কহিলু, গোটে উপায় চিন্তা কর, আজি কাহিকি সবুদিন অপেক্ষা বেশি বিগিড়ি যাইছি মুন্ডটা। রীনা মু কালি হসপিটাল ফেরি আসে। মীনা প্রস্থান। বিমল না তোম মানকর দৌরাত্মরে মু এটি চলি পারিবিনি, মু চালিলি কহি উঠি পড়িলে, ওহ পাদটা কটকট কলা। মীনা বাপাঙ্ক হাত ধরি, বাপা তুম পাদ কটকট করুছি তুমি যাইপারিবনি।
ବିମଳ, ନା ମୁଁ ଯିବି। ମନ ତ କଟକଟ କଲାଣି, ଆଉ ପାଦ କଟକଟ କଲେ କିଏ ପଚାରୁଛି? ମୀନା, ନା ଆମେ ତୁମକୁ ଛାଡ଼ିବୁନି, ତୁମେ ଯାଇପାରିବନି। ହରେନ୍ଦ୍ର ପଶି ଆସିଲେ ଏଇ ସମୟରେ। ହରେନ୍ଦ୍ର, କିରେ ବିମଳ, ବାପ ଝିଅଙ୍କର କି ଦୃଶ୍ୟ ଲାଗିଛି, ବଡ଼ ମଜା ତ? ବିମଳ, ଏ ନା ନା ନାଇଁ ନାଇଁ, ଆ ବ ବ ମୁଁ ତ ଦୁଃଖ ସମୁଦ୍ରରେ ଭାସୁଛି। ଆରେ ହଁ, ସୁମିତ୍ରା ଦେବୀ ଏଇଲେ ଆସିଥିଲେ ତତେ ଖୋଜିବାକୁ। ହରେନ୍ଦ୍ର, ସୁମିତ୍ରା ଆସିଥିଲା, ମୁଁ ଜାଣେ। ବିମଳ, ବୁଝିଲୁ ହରେନ୍ଦ୍ର, ତୋ ଭାଗ୍ୟ ଯେ ତୁ ଏମିତି ସ୍ତ୍ରୀ ରତ୍ନଟିଏ ପାଇଛୁ, ତତେ ଦଣ୍ଡେ ନ ଦେଖିଲେ ପାଗଳ। ଆହା, କି ପତିଗତ ପ୍ରାଣା! ମୀନା, ମଉସା ଆପଣ ଠିକ୍ ସମୟରେ ଆସିଛନ୍ତି, ବାପା ତ ଏଇଲେ ଘରୁ ଏକ ମୁହାଁ ହୋଇ ବାହାରି ଯାଉଥିଲେ, ଆଉ ଫେରିନଥାନ୍ତେ। ହରେନ୍ଦ୍ର ହସି, କିରେ କାହିଁକି? ମୀନା, ଆଜି କ'ଣ ଯେ ମୁଣ୍ଡ ବିଗିଡ଼ିଛି ବାପାଙ୍କର, ଆମ ସଙ୍ଗେ ଝଗଡ଼ା କରିଛନ୍ତି। ହରେନ୍ଦ୍ର, କଥା କ'ଣ? ମୀନା, କାରଣ ତାଙ୍କର ଅଭିଯୋଗ ଯେ ବୋଉ ତାଙ୍କର କୌଣସି ସେବା ଯତ୍ନ କରୁନି। ହରେନ୍ଦ୍ର, ସେ ଅଭିଯୋଗ ତ ମୁଁ ଏଇ ଘଣ୍ଟାଏ ଆଗରୁ ଶୁଣିକରି ଯାଇଥିଲି। ବିମଳ, ଏ ମୀନା, ତୁ ଗଲୁ ଏଠୁ, ଯା ଏଠୁ। ମୀନା, ନା ମୁଁ ଯିବିନି। ଶୁଣିବ ମଉସା ଗୋଟେ କଥା, ଅଧଘଣ୍ଟା ଆଗରୁ ବାପା ଦୋକାନକୁ ଯାଇ ନୂଆ ଜୋତା ମୋଜା ପିନ୍ଧିକରି ଆସିଲେ। ଦେଖ ମଉସା, ବାପା ଜୋତାକୁ କେମିତି କଷ କରି ପିନ୍ଧିଛନ୍ତି। ହରେନ୍ଦ୍ର, ହଁ ସେଇଆ ତ ଦେଖୁଛି, ଜୋତା ମୋଜା ବିଲକୁଲ ନୂଆ। ମୀନା, ତାଙ୍କର ଇଚ୍ଛା ଥିଲା ବୋଉ ଦୌଡ଼ି ଆସି ତାଙ୍କର ଜୋତା ମୋଜା ଖୋଲି ଦେଇଥାନ୍ତା, ସେଇଥିପାଇଁ ତାଙ୍କ ପାଦ କଟକଟ କଲେ ବି ସେ ଜୋତା ଏଯାଏଁ ନ ଖୋଲି ଲଗେଇଛନ୍ତି କଳି। ବିମଳ, ହଁ କ'ଣ ଭାରି ଗୋଟେ ପାପ କରି ମୁଁ ପକେଇଛି, ପଚାରିଲୁ ପଚାରିଲୁ ମଉସାକୁ। ଅଫିସରୁ ଫେରିବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ସୁମିତ୍ରା ଦେବୀ କେମିତି ତାଙ୍କ ଗୋଡ଼ରୁ ଜୋତା ମୋଜା କାଢ଼ି ଦିଅନ୍ତି, ସିଏ ଫେରେ ଅନର୍ସ ସହିତ BA ପାସ୍ କରିଛନ୍ତି। କିରେ ହରେନ୍ଦ୍ର, କହିଲୁ ନୁହେଁ? ହରେନ୍ଦ୍ର, ହଁ ମୁଁ କହିଛି ଯେ, କିନ୍ତୁ ମୋ କଥାର ତାତ୍ପର୍ଯ୍ୟ ବୁଝେଇବାକୁ ସମୟ ପାଇପାରୁନି। ମୁଁ ତ ଆଉ ଜାଣିଲି ଯେ ତୁ ମୋଠାରୁ ଶୁଣିବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ବଜାରରୁ ନୂଆ ଜୋତା ମୋଜା ଆଣି ଘରେ ମର୍କଟାମି ଆରମ୍ଭ କରିଦେବୁ। ବିମଳ, ତୋ କଥାର ତାତ୍ପର୍ଯ୍ୟ କ'ଣ ମୁଁ ବୁଝିପାରୁନି ଯେ ତୁ ମୋତେ ବୁଝେଇଥାନ୍ତୁ, ତୁ ଗ୍ରୀକ୍ ନା ଲାଟିନ୍ରେ କହିଲୁ ଯେ ମୁଁ ବୁଝିପାରିଲିନି। ହରେନ୍ଦ୍ର, ହଁ ତୁ ଯାହା ବୁଝିଛୁ ତୋ ସ୍ତ୍ରୀ ଉପରେ ସେୟା ପ୍ରୟୋଗ କରିବୁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ, ତୋ ଗୋଡ଼ର ଜୋତା ମୋଜା ପିନ୍ଧାରୁ ଜଣାପଡ଼ିଯାଉଛି, କିନ୍ତୁ ମୁଁ ଭିନ୍ନ ଅର୍ଥରେ କହିଲି। ବିମଳ, ହଇରେ, ତୋ ସ୍ତ୍ରୀ ତୋ ଗୋଡ଼ରୁ ଜୋତା ମୋଜା କାଢ଼ି ଦିଅନ୍ତି, ତାର ପୁଣି ଗୋଟେ ଭିନ୍ନ ଅର୍ଥ କ'ଣ? ହରେନ୍ଦ୍ର, ଆରେ ରହ ମୁଁ ବୁଝେଇ ଦେଉଛି, ମୁଁ କ୍ଲବ୍କୁ ବାହାରିଲା ବେଳେ ମୋ ସ୍ତ୍ରୀ ମୋ ଗୋଡ଼ରୁ ଜୋତା ମୋଜା କାଢ଼ି ଲୁଚେଇ ଦିଏ, ଯେମିତିକି ମୁଁ ଆଉ କ୍ଲବ୍କୁ ଯାଇପାରିବିନି। ବିମଳ ବିସ୍ମିତ ହୋଇ, ଏ ଆରେ ସେଇଟା ତ ତୋ ପ୍ରତି ଅତିରିକ୍ତ ସ୍ନେହ ଅଛି ବୋଲି। ହରେନ୍ଦ୍ର, ଆଗ କଥାଟା ଶୁଣିଛ ଆରେ, ଖାଲି ପାଦରେ ଯଦି କ୍ଲବ୍କୁ ବାହାରିଲି ତେବେ ମୋତେ ମାଡ଼ି ବସି ମୋ କୋଟ୍ କାମିଜ ଗେଞ୍ଜି ଉତାରିଦେବ, ବାକ୍ସ ଭିତରେ ଲୋଚା କୋଚା କରି ଥୋଇଦେବ। ବିମଳ, ବାହ କି ଅଚଳା ସ୍ନେହ, ସ୍ୱର୍ଗୀୟ ସ୍ୱର୍ଗୀୟ। ହଁ ହଁ ଭାଇ, ମୋଡ଼ାମୋଡ଼ି କଥାଟା କ'ଣ କହିବୁ ଟି? ହରେନ୍ଦ୍ର, ସେଇଟାରେ ତ କେତେ ଅର୍ଥ ହୋଇପାରିବ, ହାତ ମୋଡ଼ିଦେବା କାନ ମୋଡ଼ିଦେବା ଇତ୍ୟାଦି, ରାଗିଗଲା ବେଳେ ମୁଁ ଯେ ତାର ସ୍ୱାମୀ ଏକଥା ସୁମିତ୍ରା ଭୁଲିଯାଏ। ବିମଳ, ଏ ତୁ କ'ଣ କହୁଛୁ ରେ ହରେନ୍ଦ୍ର, ସୁମିତ୍ରା ଦେବୀ ତତେ ମାରନ୍ତି, ଏକଥା କ'ଣ ସତ? ମୀନା, ମଉସା ଆପଣ ଭାରି ମିଛୁଆ ଲୋକ, ମାଉସୀ ଫେର କୁଆଡ଼େ। ହରେନ୍ଦ୍ର, ମିଛ ନୁହେଁ, ମୁଁ ଯାହା କହୁଛି ସତ, କେହି ଅବଶ୍ୟ ଏକଥା ଜାଣନ୍ତିନି, ମୋ କଥାକୁ ଭୁଲ ବୁଝି ତୋ ବାପା ଏସବୁ ଗଣ୍ଡଗୋଳ ଆରମ୍ଭ କରିଦେଇଛି। ବିମଳ, ହରେ ମୁଁ ଭାବିଥିଲି ତୋ ସ୍ତ୍ରୀ ଉଚ୍ଚ ଶିକ୍ଷିତା। ହରେନ୍ଦ୍ର, ଆରେ ଯେତେ ଶିକ୍ଷା ପାଇଲେ ବି ଯେଉଁ ମଣିଷର ଯେଉଁ ପ୍ରକୃତି ତା କ'ଣ ସହଜରେ ଯିବ? ଏହି ସମୟରେ ଝଡ଼ ଭଳି ସୁମିତ୍ରା ପ୍ରବେଶ କଲେ। ସୁମିତ୍ରା, ଆରେ ତମେ ଏଠି? ମୀନା, ମାଉସୀ ତମେ ଭ୍ୟାନିଟି ବ୍ୟାଗ୍ଟା ଛାଡ଼ି ଦେଇଯାଇଥିଲ। ସୁମିତ୍ରା, ମୁଁ ସେଇଥିପାଇଁ ଫେରିଲି। ଓହ, ତମକୁ ମୁଁ ଖୋଜି ଖୋଜି ନୟାନ୍ତ, ଏଠୁ ଆସି ଥରେ ଫେରିଯାଇଛି, ଚାଲ ଚାଲ ଉଠ ଘରକୁ ଚାଲ। ହରେନ୍ଦ୍ର, ସୁମିତ୍ରା ମୁଁ ବାଜିଏ ଚେସ୍ ଖେଳିଦେଇ ଯିବି। ସୁମିତ୍ରା, ନା 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 ନା, ସେ କଥା ହୋଇପାରିବନି, ମିଟିଂରୁ ଫେରି ଦେଖେ ତ ତମେ ନାହଁ, ମୋ ଆବସେନ୍ସରେ ତମେ ଖସି ଆସିଲ, ନାଇଁ 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 ଘରକୁ ଚାଲ, ତୁମକୁ ଗୋଟେ ବୁଲା ରୋଗ ଧରିଲାଣି। ହରେନ୍ଦ୍ର, ତମ ଦୟାରୁ ମୁଁ କ'ଣ କୁଆଡ଼େ ଟିକେ ବୁଲିପାରୁଛି? ନା ମୋଟେ ମୋଟେ ବୁଲୁନ, ଆଉ ଚାଲ ଚାଲ ଘରକୁ ଚାଲ। ହରେନ୍ଦ୍ର, ହଉ ଚାଲ ତେବେ। ବିମଳକୁ ଚାହେଁ, ବିମଳ ଯାଉଛି ରେ, ସବୁ ବୁଝିଲୁ ତ? ପ୍ରସ୍ଥାନ। ବିମଳ, ଏସବୁ କ'ଣ ସତ? ମୋର ତ କାହିଁକି ବିଶ୍ୱାସ ହେଉନି, ମୋର ତ ମନେ ହେଉଥିଲା ଛାୟା ସଙ୍ଗେ କାୟା, କ୍ଷୀର ସଙ୍ଗେ ନୀର। ମୀନା, ସେମିତି ମନେ ହେବ ବାପା, ଦୂର ପାହାଡ଼ ସୁନ୍ଦର ପରା। ବିମଳ, ତୁ ଟିକେ ଚୁପ୍ କଲୁ ମୀନା, ମୋ ମୁଣ୍ଡଟା କେମିତି ଗୋଳମାଳ ହୋଇଯାଉଛି,
তু গলু বৌ গুড়া কি দেবু মীনা যাচ্ছি বাপা মীনার প্রস্থান বিমল এ মু কিন্তু বোকা সতে মীনা দেবীকর প্রবেশ কাইগুড়া ডাকুছিল বিমল হয়ো টিকিয়ে সিনেমা দেখিগলে হুঁতা না বীণা সিনেমা যাব তো যাও বিমল মু কোণ একা যাবি বীণা মীনা কু সাগে নিয়ে যা বিমল আহে সে তো বড় হয়ে গেলে মু কোণ কুলি কি দশ বার বর্ষ হল আমি একাঠি সিনেমা দেখি যাই নি বীণা আজ তো মোর বড় ভাগ্য বিমল গোটে কোণ সিনেমা আসিছি পরা হো আম ওড়িয়া ছবি চাল চাল বেগি লুগাপটা পিঁধি বাহার বীণা কোণ সত কুচ বিমল ম মু কোণ এ বয়সের হো মিছ কবি বীণাঙ্কর হসি হসি প্রস্থান হয় হো মু কি বোকা সতে গোড়টা কটকট হল নিজে তো অর্জিছি জোতাটা ন ফিটাইলে চলুনি জোতা ফিটাইবা আরম্ভ করিবা। শ্রোতা বন্ধু এইটি সমাপ্ত হেলা প্রাণবন্ধু করঙ্ক একাঙ্কিকা দূর পাহাড়। একাঙ্কিকাটি আপন মানুষ কেমতি লাগিলা কমেন্ট করে নিশ্চিত জনাইবে। চ্যানেল নূয়া হয়েছিল সবসক্রাইব করা ভুলবে না। রহিলু নমস্কার।